ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানী ঢাকার বুকে তো বটেই, যেটি হতে যাচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘতম রেল সড়ক, যা এখন বিমানবন্দর থেকে তেজগাঁও ফার্মগেট পর্যন্ত দৃশ্যমান। চলতি বছরের মার্চ থেকে জুনের মধ্যে এই এক্সপ্রেসওয়ের একাংশ খুলে দেওয়ার জোর সম্ভাবনা, কিন্তু এই উড়াল সড়কের সুবিধা নিতে যাত্রীদের গুনতে হবে টোল। সেই টোল হার নিয়েই বিস্তারিত রিপোর্ট। ঢাকায় এখন বেশ কয়েকটি ফ্লাইওভার উড়াল সড়ক, যা সহজ করেছে সংশ্লিষ্ট এলাকার যাতায়াত। বনানী ফ্লাইওভার, মগবাজার মৌচাক ফ্লাইওভার, মহাখালী ফ্লাইওভার সহ অন্য সব উড়াল সড়কে দিতে হয় না টোল। শুধুমাত্র মেয়র হানিফ ফ্লাইওভার দিতে হয় টোল, তাও রাজধানীতে ঢুকতে এবং বের হওয়ার পথে। কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকায় ঢোকা এবং বের হওয়ার পাশাপাশি থাকবে 31টি র্যাম্প, যেসব জায়গা দিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ওঠানামা করতে পারবেন যাত্রীরা। যানজটে নাকাল রাজধানীতে এই সুবিধা নিতে প্রথমবারের মতো ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় উড়াল সড়কে যেতে যাত্রীদের গুনতে হবে মোটা অঙ্কের টোল, কারণ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের এই প্রকল্পে দীর্ঘমেয়াদী টোল থেকে টাকা উঠিয়ে নেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। ঢাকার বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেখানে পুরো পথের জন্য প্রাইভেট কার মাইক্রোবাসের টোল 125 টাকা, বাসের টোল প্রাইভেট কারের টোলের দ্বিগুণ অর্থাৎ 250 টাকা, ট্রাকের টোল 500 টাকা এবং ট্রেইলারের টোল হবে 6×750 টাকা। তবে এক্সপ্রেসওয়ের যে কোনো এক প্রান্তে উঠে যে কোনো র্যাম্প ধরে নেমে গেলে সর্বনিম্ন টোল দিতে হবে 100 টাকা, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলেই আপনাকে গুনতে হবে সর্বনিম্ন 100 টাকা টোল। টোল তো আগেই ফিক্স করা আছে কন্ট্রাক্টে, যখন চুক্তি হয় বিনিয়োগকারীদের সাথে তখনই আমাদের টোলটাকে ফিক্স করা ছিল। এটা ছোটো গাড়ির জন্য এন্ড টু এন্ড 125 টাকা এবং ইন্টারমিডিয়েট যে কোনো পয়েন্টের জন্য 100 টাকা, আর যেগুলো বাস সেগুলো দ্বিগুণ, দ্যাট মিন্স 250 টাকা করে দিবে, আর ইন্টারমিডিয়েট পয়েন্টে 200 টাকা, আর সিক্স হুইলার যে ট্রাকগুলো সেগুলো 4×, দ্যাট মিন্স 500 টাকা করে দিবে। তবে আপাতত চলতি বছর বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত আংশিক প্রায় 11 কিলোমিটার উড়াল সড়ক খুলে দেবে সরকার। প্রকল্প পরিচালক জানান, সেক্ষেত্রে প্রাইভেট কার মাইক্রোবাসের টোল হবে 100 টাকা, বাসের জন্য দিতে হবে 200 টাকা, ট্রাকের জন্য 400 টাকা এবং ট্রেইলারকে গুনতে হবে 600 টাকা। টোল তো অবশ্যই থাকবে, যদি অপারেশন হয় এই পর্যন্ত তাহলে তো টোল থাকবে। পার্শিয়াল অপারেশনের জন্য ছোটো গাড়ির জন্য 100 টাকা করে দিতে হবে, বাসের জন্য 200 টাকা, এইভাবে না, এটা তো ওইভাবে তো এটাকে সার্ভিসটা যেহেতু পুরোটা শেষ করতে আরও সময় লাগবে, জনসাধারণের যাতে দুর্ভোগ যাতে কমানো যায় সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করছি যে এই পর্যন্ত যদি 11 কিলোমিটার পথ যদি আমরা ওপেন করতে পারি তাহলে অনেকটাই হয়তো যানজট লাঘব হবে। তথ্য বলছে সরকারি বেসরকারি অংশীদারিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে খরচ ধরা হয়েছে 8,940 কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে 2,413 কোটি, বাকি টাকা দেবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকারী প্রতিষ্ঠান ইতাল থাই। এই উড়াল সড়ক চালু হলে ইতাল থাই 21.5 বছর ধরে আদায় করবে টোল। এটা তো সম্পূর্ণ আপনি জানেন যে এটা পিপিপি প্রজেক্ট, পিপিপি প্রজেক্টের সমস্ত বিনিয়োগ তার এবং সে কনস্ট্রাকশন পিরিয়ড বাদে 21.5 বছর টোল নেবে এবং টোলের বিষয়টা তারই কন্ট্রাক্টে ফিক্স করা আছে, এই টোলের বেশি সে নিতে পারবে না, সে সাবসিডিও দিতে পারে যদি সে মনে করে, তার সেহেতু তার ট্রাফিক অ্যানালিসিস একটা আছে, তারপর বিবেচনা করে সে টোল তারাই করবে তাদেরই। এটা ইতাল থাই যারা কোম্পানি যারা এটা কাজ পাইছে কাজ করছে তারাই তাদের তো নিয়ন্ত্রণে, তারাই 21.5 বছর এটা নিয়ে নেবে। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে বিভিন্ন জায়গায় ওঠানামার জন্য থাকছে 31টি র্যাম্প। সব মিলিয়ে 46.73 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে শেষ হলে প্রতিদিন 80,000 যানবাহন চলবে বলে আশা, যাতে রাজধানীতে স্বস্তি ফেরার আশাই কর্তৃপক্ষ। এই ছিল আজকের মতো, দেখা হবে নিশ্চয়ই শিগগিরই নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের খাওয়া মহিলা দুধ তো না।